আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের খুবই ফেমাস এবং ট্রেডিশনাল একটি খাবার তৈরি করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট। খুবই সাধারণভাবে বানানো হলেও এবং খুবই সহজ হলেও এটা কিন্তু খেতে খুবই অসাধারণ এবং খুবই সুস্বাদু। মাছের মাথা এখন অনেকেই খেতে চায় না, আমাদের ফ্রিজে অনেক দিন ধরে মাছের মাথাগুলো পড়ে থাকে, কিন্তু মুড়ি ঘন্টটা যখন বানানো হয় তখন কিন্তু সেটা চেটেপুটে সবাই খায়। আমি পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তবে আপনারা চাইলে পেঁয়াজটাকে আরেকটু লাল করে ভেজে নিতে পারেন, পেঁয়াজটা আরেকটু লাল হওয়ার পর পেঁয়াজ বাটাতে দিতে পারেন। আমি একটু আগে আগেই দিয়ে দিই আসলে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দিচ্ছি। আমার পেঁয়াজ বাটাটা একটু কষানো হয়ে যাওয়ার পর, পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আমি ঝাল কম খাই তাই ঝাল কম দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে যোগ করেছি অল্প একটু পানি। পানিটা খুব বেশি দেওয়া দরকার নেই, কারণ আমাদের তো ভালোভাবে মশলাটা কষাতে হবে। আর এখানে এই মুড়ি ঘন্টটাতে আসলে মশলাটা একটু বেশি ব্যবহার করা হয়, আর মশলাটা যত ভালো কষানো হবে মুড়ি ঘন্টটা ততটাই মজা হবে। আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা হচ্ছে আমরা উপরে তেল ভাসা পর্যন্ত কষাবো। আমাদের ফ্রিজে অনেক দিন ধরেই বড় মাছের মাথাগুলো জমে থাকে, তো অনেক দিন জমে থাকলে এটাতে গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন মাছের মাথাটা ফ্রিজে রাখব তখন হচ্ছে মাছের মাথার যে ফুলকোটা ওটা কেটে রাখতে হবে, তাহলে মাছের মাথাটাতে খুব একটা বেশি গন্ধ হবে না। আমি 1 ঘন্টা আগে প্রায় 1.25 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা অবশ্য এখন ফুলে একটু বেড়ে গিয়েছে। আর মুগ ডালটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। আমাদের এখানে বাংলাদেশি মাছগুলো মোটেও ফ্রেশ মাছ পাওয়া যায় না, অনেক পুরাতন, অনেক দিনের ফ্রিজে রাখা মাছ, আর ওরা তো ফ্রিজে রাখার সময় কোনোভাবে কেটে ফ্রিজে রাখে, মাছের মাথার ফুলকোটা মোটেও ফালায় না, যার জন্য মাথাটা গন্ধ হয়ে যায়। সাধারণত মুড়ি ঘন্টতে কিন্তু কাঁচা মাথাটাই ব্যবহার করা হয়, তবে আমি এখানে আসার পর থেকে মাথাটা ভেজেই দিই গন্ধটা একটু কম হওয়ার জন্য। আমি এখানে ধনে পাতার যে পাতাবিহীন গুঁড়াটা সেটা কেটে দিয়েছি, এই গুঁড়াটাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। আর রান্নাটা পুরোটা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। মুড়ি ঘন্টটা কিন্তু ফ্রেশ মাথা দিয়ে রান্না করলে খুবই মজার হয়, কিন্তু যাদের কাছে ফ্রেশ মাথা থাকে না, যেমন আমি, কিন্তু ফ্রেশ মাথা আমার পক্ষে পাওয়া সম্ভব না। তাই আমি ফ্রিজ থেকে বের করে মাছের মাথাটাকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে ধুই, তারপর এটাকে আবার লবণ আর ভিনেগার অথবা লেবুর রস দিয়ে মেখে রেখে রাখি 1/2 ঘন্টা, তারপর ধুই। তারপর একদমই যেন গন্ধ না হয় সেজন্য মাছের মাথাটাকে ভেজে ব্যবহার করি। কথা বলতে বলতে আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে গিয়েছে। আর এই মুড়ি ঘন্ট যে শুধু ভাত দিয়ে খেতে হবে সেটাও না, রুটি এবং পরোটা দিয়েও কিন্তু মুড়ি ঘন্ট খুবই মজা লাগে, এবং কি পোলাও দিয়ে খেতেও কিন্তু মুড়ি ঘন্ট খুবই মজা। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।